হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন এখন বাজে সকাল 9:30। তো ছেলে এখন ঘুম থেকে উঠে গেছে, ছেলেকে আমি রেডি করে নিচ্ছি, ব্রেকফাস্ট করি, আর আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে বিয়ে বাড়ি যাব। তো আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, নেমন্ত্রণ রিসেপশন পার্টি। আর শাশুড়িরও শরীরটা একটু খারাপ, তো শাশুড়ি ডাক্তার দেখাতে যাবে, কালকে তোমাদের বলেছিলাম। তো আজকে টেস্ট করবে, টেস্ট করে আবার ডাক্তার দেখাবে, তো একটু বাদেই বেরোবে। তো আমি রান্নাঘরে আজকে আমাকে সবটাই মোটামুটি করতে হবে। আমি সবজি বাজি সব কেটে এসেছি, জাস্ট রান্নাটা আবার বসাবো, তো সবই তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখি। দেখো ছেলে খাচ্ছে, খাদ্য বসে গেছি, দুষ্টুমি করছো কেন? দেখো কেঁদে কেঁদে খাচ্ছে, খাবে না, সকালবেলা উঠে দুষ্টুমি, ব্রাশ করবে না, বলে মাথা আমার জিবে আমার দাঁতে লাগে, মাটিতে লাগে, ব্রাশ করবে না, খেতে দেবো, খেতে বসাবো, খাবে না, দুষ্টুমি করে যাবে, বকবে কিন্তু তোমাকে সবাই, কে সবাই বকবে, কে মিমিরা সব বকবে, মিমিরা বুঝেছ, সব মিমিরা বকবে, হ্যাঁ দুষ্টুমি করবে না। এই দেখো আবার কাঁদছে, কেঁদো না কেঁদো না বাবা। তো ছেলেকে খাইয়ে দাইয়ে যাব আমি এবার রান্নাঘরে, রান্নাঘরে রান্না করব। মা তো একটু পরেই চলে যাবে, মা এখন রেডি হচ্ছে, ডাক্তারের কাছে যাবে, টেস্ট ফেস্ট করবে, তারপর ডাক্তার দেখাবে, ডাক্তার দেখিয়ে তারপর ফিরবে। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে আগে ওকে খাইয়ে দিই, তারপর রান্নাঘরে রান্না করতে হবে, অনেক কাজ আছে। সকালবেলা ঘুম থেকে উঠে যা জামা কাপড় কাচা কেচে আমি মেলে দিয়েছিলাম, তারপর টুকটাক রান্নাঘরে একটু সবজি কাটলাম, সবজি কাটার পর রান্নাটা হয়নি, খালি সবজিটাই কেটে রেখেছি। তো কি রান্না করছি, চল রান্নাঘরে গিয়ে তোমার। রান্নাঘরে চলে এসেছি, রান্না করবো এবার। তো আজকে মাছের ঝোল বানাবো, পোনা মাছ, মানে পোনা মাছ দিয়ে সব সবজি দিয়ে আজ পোনা মাছের ঝোল বানাবো, যেহেতু দুদিন বিয়েবাড়ি খাওয়া হচ্ছে, তো শরীরটাও খুব একটা ভালো না, পেটটা ঠান্ডা করার জন্য তো ঝোলটাই বেস্ট আমার কাছে মনে হয়। এসে গেছে, এই দেখো মা মা করতে করতে এসে গেছে। তো মাছের ঝোলই বানাবো, তো ওখানে সবজি, ওখানে সবজি রেখে দিয়েছি, যে সবজি দিয়ে পোনা মাছের ঝোল বানাবো, আর আর ডাল ভাতে দেব, আর আলু ভাতে দেবো, আলু ভাতে, ডাল ভাতে, মানে মুসুর ডাল ভাতে দেবো আলু ভাতে, আর মাছের ঝোল বানাবো সবজি দিয়ে। তো এইটাই আজকে দুপুরবেলা খাবো, আর কালকে রাত্রির জন্য তো আমরা তো বিয়ে বাড়ি যাবো, আর বাবা মার জন্য, বাবা মার জন্য আলু চচ্চড়ি কালকেই বানিয়ে দিই, কালকে বাবা মার, আমরা আজকে রাত্রিরে খাবে, বাবা মার জন্য কালকে আলু চচ্চড়ি বানিয়ে রেখেছিলাম। কাঁদছো কেন বাবা? কাঁদে না কাঁদে না। তো আলু চচ্চড়ি বানিয়ে রেখেছিলাম, তো ওই আলু চচ্চড়িটা দিয়ে রাত্রিবেলা ডিনার করবে, আর পরোটা বা রুটি মা বানিয়ে নেবে বলেছে। তো এই হচ্ছে, তারপরে কি কি করছি কি করছি সব তোমার দেখাবো। এখানে ফুলকপিটা ভেজে নিচ্ছি, আর যা সবজি আছে সেই সবজিগুলো আমি ভাপিয়ে নেব। এখানে শাশুড়ি এখন বেরিয়ে যাচ্ছে ডাক্তার দেখাতে, টেস্ট করাতে, এসে আবার কথা বলবে। এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে, পরে রাবদার এখন চা খাবে, তো ওর জন্য আমি চা বানালাম, তো এখন যাব ওকে চা দিতে। চা খাবে বলেছে, তো ওকে চা দিতে যাচ্ছি। এই যে চায়ের কাপ রেডি হয়ে গেছে, এখন যাব ওকে চা দিতে, তো চা দিয়ে এসে কথা বলছি। সিল্কের শাড়ি লাগিয়ে নিয়েছি, চুলটা সিল্কি হয়ে গেছে, যাকে তো আমি ভেবে, মানে ফার্স্টে আমি ভাবিনি যে আমি বিউটি পার্লারে চুল বাঁধতে যাবো, তারপরে আমি ভাবলাম যে বিউটি পার্লার থেকে চুল বেঁধে আসি, ফ্রেঞ্চ রোল হয় না, ফ্রেঞ্চ রোল করবো, কারণ আজকে যে শাড়িটা পরবো সেই শাড়িটার সাথে ফ্রেঞ্চ রোলটা বেশি ভালো লাগবে। তো যাকে আমি তো ওই জন্য ভেবেছিলাম যে ফ্রেঞ্চ রোল করবো, তো আমি ভাবলাম যে চাই তাহলে বিউটি পার্লারে গিয়ে ফ্রেঞ্চ রোল করে নেবো। তো যাকে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো, আবার আমি বিউটি পার্লার থেকে এসে তোমাদের সাথে কথা বলবো। আর এখানে আমার সাজুগুজু হয়ে গেছে,
এবার যাব বিয়ে বাড়ি।